الحمد لله الحمد لله خالق الوجود من العدم وجاعل النور من الظلم ومخرج الصبر من الالم فملق التوبه على الندم فنشكره على المصائب كما نشكره على النعم ونصلي على رسوله الاكرم ذي الشرف الاشم والنور الاتم والكتاب المحكم وكمال النبيين والخاتم سيدي ولدي ادم الذي بشر به عيسى بن مريم ودعا لبعثته إبراهيم عليه السلام حين كان يرفع قواعد بيت الله المحرم فصلى الله عليه وسلم وعلى أتباعه خير الأمم الذين بارك الله بهم كافة الناس العرب منهم والعجم فالحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا والحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له عوجا. والحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبد الله ورسوله ارسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا فصلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وان شر الامور محدثاتها وان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله عز وجل في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا الله الذين صدقوا ولا يعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقون ساء ما يحكمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله কোরআ কিছু জায়গা রয়েছে যেখানে আল্লাহ পরীক্ষার ব্যাপারে তার দিক নির্দেশনাকে বিস্তৃত করেছেন মানুষকে এই জীবনের জন্য তৈরি করা হয়েছে এবং এখানের অন্যতম একটি উদ্দেশ্য হল প্রতিনিয়ত পরীক্ষিত হওয়া এবং এখানে আমাদের যাই দেওয়া হয়েছে না কেন সেটা হোক ভালো জিনিস অথবা খারাপ এই উভয়ই কিন্তু আমাদের জন্য পরীক্ষা আল্লাহ কিন্তু ব্যাপারে বারবার কথা বলেছেন যে এই জীবনটা আসলে একটা পরীক্ষা এবং ব্যাপারটা এমনও নয় যে আপনারা এটার সাথে অপরিচিত আপনারা এটা অসংখ্য শুনেছেন কিন্তু কোরআনের এক বিশেষ জায়গায় অর্থাৎ সুরা আনকাবুতের একটি আয়াতে আল্লাহতালা ডিফিকাল্ট টেস্টের কথা বলেছেন এর অর্থ হলো এটা ভালোর পরীক্ষা নয় খারাপের পরীক্ষা অর্থাৎ আপনি হয়তো খারাপ পরিস্থিতিতে আছেন অথবা লোকেরা আপনার ক্ষতি করছে অথবা আপনি দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা কিন্তু সত্যিই একটি কঠিন পরীক্ষা এবং এ পর্যায়ে অনেক মানুষই তাদের বিশ্বাস হারিয়ে বসে তো এরপর মহান আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামকে একটি প্যাসেজ দিলেন মনে রাখবেন এটা কিন্তু আরো পরের ঘটনা এর অর্থ হল রসুল ইতিমধ্যেই প্রায় এক যুগ ধরে ইসলামকে প্রচার করছেন এখন অবস্থা আরো গুরুতর হয়েছে এখন শুধুমাত্র মুসলিমদের নিয়ে ঠাট্টা তিরস্কারই করা হয় না যেমন তাদেরকে বিদ্রুপ করা হতো তাদেরকে দূরে ঠেলা দেওয়া হতো এমনকি তাদেরকে পরিবার থেকেও বের করে দেওয়া হতো অথবা তাদেরকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে বয়কট করা হতো কিন্তু এখন ব্যাপারটা আরো এক ধাপ সামনে এগিয়ে গেল তাদেরকে নির্যাতন করা শুরু হলো তো এরকম একজন মুসলিম ছিলেন তো যেটা করা হলো তাকে মুষ্টিটা ধরল এবং ধরে তারা মাটিতে কয়লা গরম করলো এরপর তারা জোরপূর্বক তাকে ওই জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিয়ে তারা তার উপরে উঠে দাঁড়ালো তার পিঠের চামড়া ঝলসে যাচ্ছিল এবং তিনি চিৎকার করছিলেন কিন্তু তারপরও তারা তার উপর থেকে নামছিল না তার সম্পূর্ণ পেছন পুরে একদম গলে গেল তিনি মানসিকভাবে তিনি ট্রমাটাইজড হয়ে গিয়েছিলেন এবং তিনি সম্পূর্ণ ঝলসে গিয়েছিলেন এবং এ অবস্থায় তিনি রসুল্লাহ সাল্লাস্লামের কাছে আসলেন তিনি কাঁদ ছিলেন এবং তিনি রসুল্লাহ সাল্লাহ আসলামকে বললেন হে রসুলাল্লাহ আমরাই তো সত্যের উপর আছি তাহলে আল্লাহ আমাদের সাথে এগুলো কেন হতে দিচ্ছেন আপনি যদি ভালো কাজ করেন তাহলে খারাপ ব্যাপারগুলো আপনার সাথে কেন ঘটে ঠিক এবং তারা ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ তারা আল্লাহর রাসুলকে সাহায্য করছিলেন সাল্লাহ সাল্লাম তারা শুধুমাত্র দু একটি ভালো কাজ করছিল এমন নয় তারা যা করছিল তা সবই ভালো কাজ এবং তাদের সাথে এই ভয়ঙ্কর ব্যাপারগুলো ঘটছিল এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অনেকে বলে আমি তো ঠিক কাজ করার চেষ্টা করছি তাহলে আমার সাথে কেন খারাপ হচ্ছে ঠিক কিন্তু এটা আমাদের সাথে কেন হচ্ছে এই প্রশ্নটা নিজেকে করার আগে আমাদের নিজেদেরকে স্মরণ করাতে হবে যে আমাদের আগে এমন অনেক লোক এসছেন যারা আমাদের চেয়ে অনেক অনেক ভালো নবিরসুল এবং তাদের সাহায্যকারীরা এবং রসুলগণ এবং তাদের সাহাবারা এমন সব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন যে ব্যাপারে আমরা হয়তো চিন্তাও করতে পারবো না এটা একটা বাস্তবতা যার মধ্যে দিয়ে আল্লাহ তাদেরকে নিয়েছেন আমাদের নবী সাল্লাহ আসলামকে প্রায় এক দশক ধরে মানুষের সামনে অপমানের পর অপমান করা হয়েছে এরপরে তার প্রাণ চেষ্টা করা হয় এমনকি তার পরিবারের লোকেরাই তার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতো এবং এটা ছিল তার অবস্থা যিনি আল্লাহর রাসু সাল্লাহসাল্লাম এরপর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে তার নিজের ঘর ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ তারা তাকে হত্যা করতে চেয়েছিল তো তার সমস্ত জীবন তো আমরা যদি একভাবে দেখি তাহলে মোহাম্মদ আসলামের গোটা জীবনটাই কিন্তু ছিল বেদনাময় খুবই মারাত্মক বেদনাময় যারা তার কাছের ছিলেন এবং যারা তাকে অনুসরণ করেছে তাদের উপরেও কিন্তু এই ব্যথা বেদন এসে পড়েছে জানেন মাঝে মাঝে মানুষ বলে আমি কেন ইসলাম মানব এতে আমার কি লাভ এই ধর্ম মানলে আমি কি পাব আমার জীবন কি আরও ভালো হবে এতে কি আমার সমস্যা যাবে আমি কি একটা চাকরি পাবো অথবা আমি কি স্বাস্থ্যবান হব যেমন অনেকে বলে আরে ভাই আমি তো তেমন নামাজ টামাজ পড়তাম না তো পরীক্ষা আসলো আমি এই প্রচুর নামাজ পড়লাম অনেক দোয়া করলাম কিন্তু তারপর আমি ফেল করলাম তাহলে এগুলো করে কি লাভ হলো আমি এগুলো করলাম কেন যেন তারা বলছে এগুলো কাজ করেনি তাদের ধারণা হলো আমি যদি ধর্মের প্রতি ফিরে যাই তাহলে এই ধর্ম আমার জন্য কিছু না কিছু করবে কোনো না কোনোভাবে এটা আমার জন্য কিছু করবে এটাই হল পয়েন্ট এবং অনেক অন্য ধর্ম কিন্তু ঠিক এটাই অফার করে আপনি হয়তো কোনো টেম্পলে যাবেন অথবা কোনো চার্চে যাবেন অথবা কোনো উপাসনা করার জায়গায় যাবেন এবং সেখানে আপনার সামনে কোনো মূর্তি বা উপাস্য থাকবে আপনি সেটা সামনে কিছু একটা দিয়ে বলবেন আমার একটা গাড়ি দরকার অথবা আপনি এটার সামনে কিছু একটা দিয়ে বলবেন আমি খুব সমস্যা আছি এই সমস্যাটাকে দূর করে দাও কারণ এই যে ইন্টায়ার প্রমিস এটা কিন্তু এই জীবনে কিছু না কিছু পাওয়ার জন্য আপনি যদি সেই ধর্মগ্রহণ করেন তো এ কারণেই মানুষ এই সাধু দেবদেবী অথবা অন্যান্য উপাস্য বস্তুর দিকে চলে যায় কারণ তারা তাদের এই পার্থিব জগতে সমস্যার সমাধান চায় কিন্তু এখানে কোরআন কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র আছে এই লোকগুলো আল্লাহর দিকে ফিরে আসছে আর তাদের জীবনে ইসলামে ফেরার আগে সব কিন্তু ছিল স্বাভাবিক তারা যখন রসুল্লা সাল্লামের দিকে ফিরলো তখন তাদের পরিবার তাদেরকে ঘৃণা করা শুরু করলো তারা তাদের টাকা পয়সা হারালো তাদেরকে অত্যাচার করা হল এমনকি তাদের জীবন তো পোড়ানো হলো তাদের জীবন নরক বানিয়ে দেওয়া হয়েছে কারণ তারা ইসলাম গ্রহণ করেছে অন্যান্য ওই ধর্মের মতো কিন্তু না যেখানে বলা হবে যে আপনি এই ধর্ম গ্রহণ করবেন কারণ আপনার জন্য সব জিনিস ঠিকঠাকভাবে কাজ করবে এটা একটি সত্য ঘটনা আমি গিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই জল অস্টিনের ব্যাপারে জানেন তিনি হিউস্টনের খুব বিখ্যাত একজন প্রচারক বা যাজক এবং আমি বেশ কৌতূলী হয়েছিলাম তার জনপ্রিয়তা দেখে এবং আমি জানতে চেয়েছিলাম তিনি আসলে কি মেসেজ দেন বাইরে ওয়ে যে বাইবেল সম্পর্কে তাওরাত তাওরাত এবং ইঞ্জিল আল্লাহ কিন্তু বলছেন যে এর মধ্যে এখনও কিছু আলো অবশিষ্ট রয়েছে আল্লাহ কিন্তু এগুলোকে সম্পূর্ণ রিজেক্ট করে দেননি আমি আসলে নিজে দেখতে চেয়েছিলাম যে তিনি আসলে কিভাবে প্রচার করেন আর মানুষরা এটাকে কিভাবে নেয় তিনি কী বলেন আর মানুষ এটা কীভাবে গ্রহণ করে কয়েক বছর আগে ক্রিসমাস ইভে তিনি ডেলাসে এসেছিলেন মেরোরিকান স্টেডিয়ামে আমি টিকিট কিনে সেখানে গিয়েছিলাম এবং আমি ব্লিচার্সে বসে সম্পূর্ণ অনুষ্ঠানটি প্রায় তিন ঘন্টা বসে দেখেছিলাম আমি দেখতে চেয়েছিলাম যে তারা আসলে কি করে সেখানে আসলে কি হয় এবং তার ওই পুরোটা সময় সেখানে তার বা ছিল সে বললো আমার ক্যান্সার হয়েছিল ডাক্তার বলছিল আমার কাছে শুধুমাত্র এক বছর সময় আছে এরপর আমি জিসাসকে বললাম আমাকে পনেরো বছর সময় দিন আর এটা তিরিশ বছর হয়ে গেছে সবাই তালি দিচ্ছিল এরপর সে এসে বললো আমার এই সমস্যা সমাধান হয়ে গেছে এবং এই সব পরে তাদের যে প্রমিস ছিল যে গর্তমাদের এই বছর ডিভোর্সের সমস্যা সমাধানে সাহায্য করবেন তোমার এই সমস্যায় সাহায্য করবেন তুমি নতুন চাকরি পাবে তুমি গাড়ি পাবে তুমিও প্রমোশন পাবে এই সেই বছর যে বছর সব তোমার জন্য ভালো হবে এর কারণ হলো তুমি জিসাসের দিকে ফিরেছ তারা পরবর্তী বারো মাসের গ্যারান্টি দেয় তাদের অর্থনৈতিক অবস্থার তাদের স্বাস্থ্যের অবস্থার এমনকি ক্যান্সারের চিকিৎসা নতুন ফল পাওয়া যাবে তারা তিন ঘন্টা ধরে এই জগতের বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছিল আর লোকেরা বলছিল ইয়েস ইয়েস ইটস অল তাদের প্রমিস অন্য কিছু নয় বরং এই জীবনটা আরও ভালোভাবে কাটানোর ব্যাপারে ছিল পৃথিবীতে ভালোভাবে জীবন কাটানোর ব্যাপারে কিন্তু কোরআন আমাদের এখানে একটা কঠিন বাস্তবতা শিক্ষা দিচ্ছে আমি মানুষকে সৃষ্টি করেছি পেইনফুল এবং কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই জীবনটা একটা ডিফিকাল্ট জীবন একটা ক্লান্তিকর জীবন কারো জন্য হয়তো অর্থনৈতিক দিক থেকে কারোর জন্য হয়তো মানসিক দিক থেকে এক্সস্টিং কারোর জন্য হয়তো ফিজিক্যাল এক্সস্টিং বিভিন্ন ধরনের পরিশ্রম মাঝে মধ্যে আপনার নিজের শরীর থেকেই সমস্যা আসে আবার মাঝে মাঝে সমস্যা আসে আপনার আশেপাশের লোক থেকে আবার মাঝে মাঝে আসে আবহাওয়া থেকে এটা বিভিন্ন জায়গা থেকে আসে এই জীবনটা আয়েস ও বিলাসিতা নয় আবার এটা দুঃখ বেদনাও নয় এখানে আল্লাহ আমাদের এমন সব জিনিস দিয়েছেন যেটা আমাদের এই জীবনকে একটি ভালো জীবনে পরিণত করতে পারে কিন্তু কোরআনের এই ভালো জীবনের সংজ্ঞা অন্য যে কারো ভালো জীবনের সংজ্ঞা থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা অন্য সবার কাছে ভালো জীবনের অর্থ হলো কেউ আমাকে কোনো সমস্যার সৃষ্টি করবে না জ্বালা দিবে না আমার ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা থাকবে আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার সুস্বাস্থ্য আছে এটাই একটা ভালো জীবন হ্যাঁ আমি করতে পেরেছি এটা একদম আমেরিকান ড্রিমের কাছাকাছি ব্যাপার কিন্তু কোরানের মতে একটি ভালো জীবনের চিত্র হলো এটা কোনো ব্যাপারই নয় আপনার পাশে কতটা ঝড় চলছে অথবা আপনার বাইরে এবং এটাও ব্যাপার নয় লোকেরা কী করছে আপনার ভেতরে একটা প্রশান্তি থাকবে আপনার সকল বিষয়বস্তু হলো আল্লাহর সাথে এবং আপনি জানেন যাই হচ্ছে এগুলো আসবে এবং যাবে কিন্তু প্রকৃতপক্ষে যে মূল্যবান এবং মহামূল্যবান সম্পদটি আপনাকে রক্ষা করতে হবে সেটা হলো আপনার ভেতরের ইমান আপনার বিশ্বাস অন্য কিছুই পরিবর্তিত হতে পারে আপনার জীবনে টাকা আসবে টাকা যাবে আপনার চাকরি পাবেন চাকরি হারাবেন আপনার জীবনে অনেক মানুষও আসবে এবং যাবে যাদের আপনি ভাববেন যে তারা জীবনে কখনোই যাবে না তারাও আপনাকে ছেড়ে চলে যাবে এটা ঠিক আছে আবার মাঝে মধ্যে আমরা কোনো কোনো মানুষের সাথে গভীর বন্ধনে আবদ্ধ থাকি যেমন আমাদের ভাই বোন আমাদের ছেলে মেয়ে আমাদের মা বাবা স্বামী স্ত্রী কিন্তু তারাও মারা যায় তারা মারা যায় এবং এতে আমাদের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায় আমাদের হৃদয় ভেঙে যায় একটা মৃত্যুকে মেনে নেওয়া কিন্তু কোনো সহজ বিষয় নয় কিন্তু জানেন আল্লাহ কী করেন তিনি আপনার অন্তরে শক্তি সঞ্চার করেন এবং দৃঢ়তা প্রদান করেন এবং তিনি আপনাকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে দেন কারণ বাইরে যাই হোক না কেন যাই হোক না কেন আপনার ভেতরটা কিন্তু সংরক্ষিত অবস্থায় থাকে যদি আপনি আল্লাহর দিকে ফেরেন এবং আপনি যদি এটা পারেন তাহলে আপনার একটি ভালো জীবন আছে আপনি এই জীবনে সফল এটা হলো আমরা ইতিহাসে সবচেয়ে যে সফলতার কথাগুলো বলে থাকি সবচেয়ে বড় সফলতা উদাহরণস্বরূপ ইব্রাহিম আল্লাহ সালামের কথা ধরুন এটা কোন ধরনের সফলতা যাকে নিজের ঘর থেকেই বের করে দেওয়া হয়েছে যা নিজের ঘর ছিল না এটা কেমন সফলতা যাকে বলা হয়েছে তোমার ছেলেকে জবাই দিতে হবে অথবা তোমার পরিবারকে একটা মরুভূমির মধ্যে রেখে আসো এটা কেমন সফলতা যাকে একটা বিশাল আগুনের কুণ্ডুলিতে নিক্ষিপ্ত হতে হয়েছিল সফলতা হলো আপনি যদি তার জীবনের জীবনটাকে বাইরে থেকে দেখেন তাহলে আপনার মনে হবে কি কি বলছেন তার সাথে কি হয়েছিল তাকে আগুনে ফেলা হয়েছিল তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে লোকেরা মেরে ফেলতে চেয়েছিল তার ঘটনাটাকে শুনতে কিন্তু তেমন ভালো মনে হয় না আবার আপনি যদি একটা সুন্দর বাড়ির সামনে থেকে যান একটি চমৎকার বাড়ি আমরা ভাবি বাড়ির মালিক তো সফল আবার অন্যদিকে আপনি যদি একজন বাড়িঘরহীন লোককে দেখেন আপনি ভাববেন ও তার এই অবস্থা কী করে হলো সে কিভাবে জীবনে ফেল করলো এর কারণ হল আমরা আমাদের যে এই সফলতার সংজ্ঞা এটা আসলে কিছু একটা মতো দেখায় আর ব্যর্থতাও অন্য কিছুর মতো দেখায় আমাদের নবী সাল্লাল্লাহাম তার জীবনে কিছু বছর কিন্তু একটা গুহায় কাটিয়েছেন একটা গুহায় তিনি তার পেটের সাথে পাথর বেঁধেছেন যেন পেটের জ্বালা অনুভব না হয় আপনি যদি অন্য কোনো লোককে দেখেন সে গুহায় থাকে এবং সে সাধারণ খাবারও খেতে পারে না সে পাতা খায় তাহলে আপনি কিন্তু তাকে সফল বলবেন না কিন্তু আমাদের নবী হলেন মহা সফল সাল্লাহ আল্লাহাম আল্লাহ এখানে বলছেন সাধারণত আমি যখন কোনো খুদ্ দেই আমি তখন একটি আয়াত বা দুটি আয়াতের বিষয়ে কথা বলি কিন্তু আজকে যে সময় অবশিষ্ট আছে তার মধ্যে আমি ইন্টার প্যাসেজ নিয়ে কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ তালাই ট্রায়ালের বিষয়ে কি বলছেন আমি সেটা বলার চেষ্টা করবো আমি প্রত্যেকটা আয়াতের গভীরে যাব না আমি চাই আপনারা এটা শুনুন যে আল্লাহ কি বলছেন এবং এটা যথেষ্ট স্পষ্ট আপনি যদি আয়াতের গভীরে নাও যান তাহলে আল্লাহর কথা কিন্তু যথেষ্ট স্পষ্ট মানুষ কি মনে করেছে আলিফ মিমের পরে আল্লাহ বলছেন মানুষ কি ধরে নিয়েছে এখানে একটি জিনিস আপনাদেরকে আমার বলতেই হচ্ছে এই সুরাটা কেন আলিফ মিম দিয়ে শুরু হলো কেউই জানে না এই আলিফ মিমের অর্থ আসলে কি এখানে আল্লাহ আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছেন একজন শিক্ষক আপনাকে কেন কিছু শেখাবে যদি আপনি সেটার অর্থই না বোঝেন আল্লাহ তালা এই সুরাটাকে শুরুই করছেন এটা বলে যে এমন কিছু রয়েছে যেটা তোমরা কখনোই বুঝতে পারবে না কিছু প্রশ্নের উত্তর তোমরা কখনোই পাবে না যেমন এগুলো আমার সাথে কেন হচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর কিন্তু আপনি পাবেন না ঠিক যেভাবে আলিফলামি মিমের অর্থ আপনি জানেন না কেন আমার এত প্রতিবন্ধকতা কেন আমার এত চ্যালেঞ্জ মানুষরা আমার সাথে কেন এরকম আচরণ করছে আল্লাহ আমার সাথে এটা কেন করছেন আপনি ইহো প্রশ্নগুলোর উত্তর পাবেন না না আল্লাহ বলেন মানুষটাকে চিন্তা করেছে তাদেরকে ছেড়ে হবে তারা শুধু বলবে যে আমরা বিশ্বাসী বা ইমানদার এবং তাদেরকে জ্বলন্ত পরীক্ষায় ফেলা হবে না তাদেরকে পরীক্ষা আর এই যে ফিতনা শব্দটি এটা আসলে একটি প্রাচীন আরবি শব্দ এর অর্থ হলো আপনি স্বর্ণ কিনে সেটাকে প্রচন্ড আগুন উত্তপ্ত করবেন কারণ আপনি চরমভাবে উত্তপ্ত করা ছাড়া এই স্বর্ণকে কিন্তু গলাতে পারবেন না এবং একমাত্র তখনই এর মধ্যে যে খাদ রয়েছে ভেজাল রয়েছে সেগুলো পুড়ে যাবে আপনি কিন্তু স্বর্ণকে একটা স্পঞ্জ আর কিছু সাবান পানি দিয়ে পরিষ্কার করতে পারবেন না অথবা থালা পরিষ্কার করার জিনিস দিয়ে এভাবে কিন্তু স্বর্ণ বিশুদ্ধ হয় না প্রচণ্ড আগুন উত্তপ্ত করে গলিয়ে স্বর্ণকে আপনাকে বিশুদ্ধ করতে হয় আল্লাহ আমাদের জীবনের পরীক্ষাগুলোকে স্বর্ণকে বিশুদ্ধ করার সাথে তুলনা করেছেন এবং তিনি এভাবেই বলেন যে আমরা স্বর্ণ তিনি এর মাধ্যমে বোঝাচ্ছেন যে আমরা মূল্যবান এবং আমাদের অনেক গভীরে ভেতরে যে কিছু ইমপিউরিটি রয়েছে আপনাকে কঠোর পরীক্ষা ফেলার আগে আপনি কখনোই এ থেকে মুক্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে এক্সট্রিম টেস্টের মধ্যে ফেলা হয় তো তিনি বলছেন মানুষ বলবে আমরা ইমানে এনেছি এবং তাদেরকে এই জ্বলন্ত পরীক্ষার মধ্যে ফেলা হবে না আমি অবশ্যই আমি নিশ্চিতভাবেই তাদের অনেক আগেও যারা এসছে তাদেরকে সব জ্বলন্ত এবং কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছি আমি তো অনেক আগে থেকেই করে আসছি তোমার সাথে তো নতুন করা হচ্ছে না এটা তো নতুন কোনো ঘটনা নয় এটা আমার সাথেই কেন হচ্ছে এটা এমনও নয় আল্লাহ আমাদের বলছেন আমি তো এটা আদম সালাম থেকেই করে আসছি আল্লাহ ফাঁস করে দেবেন আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন কারা সত্যবাদী যখন তারা বলে যে তারা ইমানদার এবং কারা মিথ্যাবাদী এভাবেই আসলে আল্লাহ তালা বলেন যে কারা বলে তাদের ইমান আছে এবং কারা বলে তাদের ইমান নেই কারা মৃত্যুক মানুষরা কি মনে করে যারা পাপ করত এখন আল্লাহ কি বিষয়ে কথা বলছেন একটা লোককে আগুনে জ্বালানো হয়েছে কিন্তু অন্য কিছু লোক ছিল যারা তাকে জ্বালিয়েছে তো এখানে একটি প্রশ্ন হলো এটা আমার সাথেই কেন হচ্ছে এর উত্তর হলো তোমার কি মনে হয় তোমাকে পরীক্ষা করা হবে না এটা এমন নয় যে আমি কেন ইসলাম মানবো এটা আমার পিঠ জ্বালিয়ে দিয়েছে দেখো তারা আমার পিঠের সাথে কী করেছে দেখো ইসলাম মানি আমি কি পেয়েছি কিন্তু খাবাবাব্বিন আড়দের মতো লোক কিন্তু আছে যারা এই কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এবং সাবর করেছেন এমন কি তারা যখন এর ফলে কেঁদেছে তারা তখনও জানতো এটা আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা তাদের ইমান শুধু বৃদ্ধিই পেয়েছে কিন্তু অন্যদিকে আরেকটি প্রশ্ন থেকে যায় যে এই লোকগুলো এগুলো করে কিভাবে পার পেয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে কেন ধ্বংস করে দিচ্ছেন না তারা কিভাবে এত খারাপ কাজ করার পরেও তাদের কিছু হয় না দেখো তারা সুখী আছে তারা হাসছে তাদের কত টাকা পয়সা রয়েছে আমি তো কোনো এখানে কোনো ন্যায় বিচারই দেখতে পাচ্ছি না আমি কোনো বিচারই দেখতে পাচ্ছি না আমি দেখছি তারা এখনও হেঁটে বেড়াচ্ছে আমার সাথে এত কিছু করার পরও তারা সুখী জীবনযাপন করছে এটা কিভাবে আমি ভুগছি তারা সুখী আছে আল্লাহ কি সব অপরাধীদের দেখেন না যারা মন্দ কাজ করে তারা কি মনে করে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে বা আপনি বলতে পারেন আমাকে ছাড়িয়ে যাবে ইয়সবিকুনা আসলে এরকম যে যখন একটা গাড়ি আর একটাকে ধাওয়া করে হয়তো পুলিশের গাড়ি আপনাকে ধাওয়া করছে অথবা প্রশাসনের গাড়ি আর আপনার গাড়ির গতি এত তাই আপনি অনেক সামনে চলে গেলেন আল্লাহ বলছেন যারা অপরাধ করে তারা কি মনে করে যে তারা আমার থেকে সামনে চলে গেছে তারা আমাকে ছাড়িয়ে গেছে তারা পালাতে পেরেছে কি মন্দ সিদ্ধান্তই না তারা নিয়েছে ধরুন একটা লোককে পুলিশে ধাওয়া করছে আর সে অনেক জোরে চালিয়ে পিছনে পুলিশের গাড়ি না দেখে বলছে হা হা হাহা হা কিন্তু সামনে তার জন্য একটা গোটা পুলিশ প্যাট্রোল টিম অপেক্ষা করছে আর সে ফুল স্পিডে তাদের দিকে এগিয়ে যাচ্ছে আমি কি বোঝাতে পেরেছি আল্লাহ বলছেন হোয়াট এ ট্রাবল ডিসিশন তারা ভাবছে তারা স্রষ্টার হাত থেকে রক্ষা পেয়ে যাবে এই অপরাধীরা আল্লাহর কাছ থেকে পালিয়ে যাবে আল্লাহ এখানে কি করছেন যাকে পরীক্ষা করা হয়েছে তাকে আল্লাহ বলছেন এ নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না আমি অবশ্যই যথাযথ ন্যায় বিচার করব কখন আমি করব বা কিভাবে করব সেটা তোমার বিষয় নয় আমি তোমাকে বলছি আমি তাদের যথাযথ বিচার করব কিন্তু সেটা তোমার মতো করে নয় সেটা আমার মতো করে এটা হবে তার ইচ্ছে অনুযায়ী এই জগৎ কিন্তু আমাদের ইচ্ছায় চলে না এটা চলে তার ইচ্ছায় এই সমগ্র বিশ্বজগতি তার ইচ্ছায় চলে তিনি বলেছেন যারা আশা করে যে একদিন তাদের আল্লাহর সাথে দেখা হবে তারা জেনে রাখুক সেদিনটা আসছে অর্থ আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে যত খারাপই আপনার সাথে ঘটুক না কেন আপনি জানেন যে আমি একদিন আল্লাহর সামনে দাঁড়া হব এবং তিনি জানেন যে আমি কত কিছুর মধ্যে দিয়ে গেছি তিনি এই সব কিছুই জানবেন তিনি এর কোনো কিছুই ডিসমিস করবেন না আমার জীবনের প্রত্যেকটা টার্বুলেন্স আমার জীবনের প্রত্যেকটা হার্টবিট যা আমি অনুভব করেছি তা তিনি সব জানেন আমার জীবনের প্রত্যেকটা উদ্বেগ উৎকণ্ঠা তিনি জানেন তার সাথে সাক্ষাতের সময়টা এগিয়ে আসছে আর তিনি সবকিছু শুনেন সব জানেন তিনি আপিয়ে আমি যা বলি সে প্রত্যেকটা কথা যেমন শোনেন আমরা যা না বলি তাও তিনি শোনেন আমরা যা চিন্তা করি তিনি তাও জানেন আমাদের সব অনুভূতি তিনি জানেন আমাদের হৃদয়ের অবস্থাকে তিনি জানেন ইটস অফ জাহাদা ইন্দামায় এই ক্ষুদার অন্য কিছু যদি আপনাদের মনে নাও থাকে আমি চাই অন্তত এটা যেন আপনাদের হৃদয়ে গেঁথে যায় এটা যেন আমাদের হৃদয় গভীরে গেঁথে যায় আল্লাহ বলছেন যারা সাধনা করে যাবার চেষ্টা করে যায় অর্থাৎ যারা ভালো কাজ করতে পরিশ্রম করে যায় চেষ্টা করে যায় যারা তাদের বিশ্বাসকে হারায় না যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে যারা কঠোর প্রচেষ্টা চালিয়ে যায় এটা ব্যাপার নয় তার কতটা কষ্ট সহ্য করতে হয়েছে তারা এটা শুধুমাত্র তাদের নিজেদের জন্যই করছে তুমি কখনো ভুলেও ভেবো না যে তুমি আল্লাহর জন্য কিছু করছো যেন আপনি আল্লাহকে সাহায্য করছেন আমি আল্লাহর জন্য কি করতে পারি না 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 আপনি সর্বোচ্চ ভালো যা করতে পারেন এমনকি আপনি যখন জিহাদও করছেন এটা আপনি আপনার নিজের জন্যই করছেন যখন কতদিন আর রাদুকে বলা হলো যখন তুমি তোমার এই সম্পূর্ণ পিছনের চামড়াটাকে হারিয়েছো এটা তুমি কিন্তু আল্লাহর জন্য করনি এটা তুমি তোমার নিজের জন্য করেছো এটা আপনার নিজের প্রতি একটা অনুগ্রহ ছিল কারণ আপনি যখন বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবেন তখন আপনি বলবেন হে আল্লাহ আমাকে আবার পৃথিবীতে ফেরত পাঠান আমি আবার পড়তে চাই এখন আমি বুঝতে পারছি এটা কতটা মূল্যবান যখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন তখন এই সব কিছুই পরিবর্তিত হয়ে যাবে তিনি বলেন আমরা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করব যখন আমরা সত্যিকারের বিশ্বাসীরা আল্লাহ সামনে দাঁড়াব তখন কী হবে জানেন তিনি আমাদেরকে হাসাবেন এবং তিনি আমাদেরকে কাঁদাবেন এই দুটো জিনিসই ঘটবে এই প্রচন্ড আনন্দ আমাদেরকে হাসাবে কিন্তু যখন এই আনন্দ উপচে পড়বে যেমন আপনি যখন কাউকে মিস করেন আপনি কারো অনুপস্থিতি অনুভব করেন দিন তার কথা বলেন তার কথা ভাবেন আর হঠাৎ তারাই চলে আসলো আপনি এয়ারপোর্টে গেলে দেখতে পাবেন যখন অপরের সাথে মিলিত হয় তখন তারা একই সাথে হাসি এবং খাদে কারণ তখন যে দুজন লোক দুজনকে খুব গভীরভাবে ভালোবাসে তারা মিলিত হয় তিনি বলছেন এ সাক্ষাৎ সামনেই আসছে আর তুমি যদি কোনো স্ট্রাগল করো সেটা তুমি তোমার নিজের ভালোর জন্যই করছো আল্লাহ বলছেন কোনো মানুষের কোনো জাতির কোন সৃষ্টিরই তার কোনো প্রয়োজন নেই আল্লাহর কিন্তু আপনাকে প্রয়োজন নেই বা আমাকে আমার নামাজের আল্লাহর কোনোই প্রয়োজন নেই তার আমার দোয়ারও কোনো দরকার নেই আমার হারাম থেকে দূরে থাকারও তার কোনো দরকার নেই আমি আমার জিব্বাকে সংগরণ করলাম কি করলাম না তাতে আল্লাহর কোনোই প্রয়োজন নেই কিন্তু আমি যদি এগুলোকে করি আমি এগুলোকে শুধুমাত্র আমার নিজের লাভের জন্যই করছি আমার নিজের স্বার্থে এটাই আমাদের শেখাচ্ছেন এরপর তিনি বলছেন এবং যারা বিশ্বাসী এবং যারা ভালো কাজ করে অর্থাৎ তারা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে গেলেও তারা তাদের ইমানের উপর অটল থাকে এবং তারা ভালো কাজকে ছেড়ে দেয় না উদাহরণস্বরূপ বলা যায় তারা কোনোভাবেই সালাদ বাদ দেয় না তাদের প্রথম ভালো কাজ হলো তাদের সালাদ বা নামাজ কারণ অনেকেই যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় তখন তারা নামাজ পড়া বাদ দিয়ে দেয় ওহ আমার এটা ভালো লাগছে না কোনো কিছু একটা আমাকে এটা করা থামিয়ে দিচ্ছে যখন আপনি এমনটা করবেন তখন আপনি আল্লাহর সাথে আপনার কানেকশনকে কেটে দিচ্ছেন এই যে প্রার্থনা এটাই কিন্তু আপনার জীবনে আপনাকে সাহায্য করত। এটা আমাদের অন্তরে সকল বিপদাপদের সাথে মোকাবেলা করার দৃঢ়তা ও সাহস দান করত। আপনি নিজেই আপনার ঔষধ বন্ধ করে দিচ্ছেন আপনি আপনার ঔষধ থামিয়ে দিচ্ছেন আমি আমার ওষুধ থামিয়ে দিচ্ছি যখন আমরা সালাত আদায় করছি না এমনকি এমন যদি হয় যে আপনার নামাজের সময় কিছুই অনুভূত হয় না আপনি কিছুই ফিল করেন না তবুও আপনি নামাজ পড়ুন এমনকি এটা যদি খুব সূক্ষ্মভাবে আপনার ওখানে থাকে মনে হয় খুব হালকাভাবে আছে তবুও ওই সালাদ ছাড়বেন না এটা পরে আবার মজবুত হবে এটা ঠিক আছে এমনকি আপনি যদি কোনোভাবে এর জন্য টান আপনি জাস্ট নামাজ ছাড়বেন না আপনি কোনোভাবেই এই নামাজকে ছাড়বেন না নিজের সাথে এমনটা করবেন না কারণ এতে আপনি আপনার নিজেরই ক্ষতি করছেন আল্লাহ বলছেন যদি তুমি এটা করতে পারো আমি তাদের পাপগুলোকে মিটিয়ে দেব মুছে ফেলব তারা যা ভুলভ্রান্তি করেছে সেগুলোকে আমি সম্পূর্ণ মুছে দেব। সেগুলোকে পুঁতে ফেলব আল্লাহ এটার গ্যারান্টি দিচ্ছেন এবং আল্লাহ তালা তাদের সবচেয়ে উত্তম কাজের প্রতিদান দেবেন আল্লাহর এই সুন্দর প্রতিশ্রুতিটাকে বোঝার চেষ্টা করুন আমরা জীবনে কিছু ভালো কাজ করি আবার কিছু খারাপ কাজও করি আবার মাঝে মধ্যে আমরা কিছু গ্রেট কাজ করি হয়তো আপনার জীবনে আপনি একদিন লালাতের কদর পেয়ে গেলেন আপনি হয়তো জানেনও না অথবা আপনার জীবনের কোনো একটা দিন আপনি খুব খুব ভালো একটি কাজ করলেন সব দিন কিন্তু নাই ওই নির্দিষ্ট একটা দিন যদি আল্লাহ আপনার পাপগুলোকে মুছে দেন এবং আপনি তার উপর বিশ্বাসে অটল থাকতে পারেন জানেন তাহলে তিনি আপনার জন্য কি করবেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরুন কোনো একটা ক্লাসে কোনো একটা সেমিস্টারে ধরুন অঙ্কের ক্লাসে পাঁচটা পরীক্ষা থাকবে একটি পরীক্ষায় আপনি পেলেন বিশ আরেকটিতে পেলেন আপনি ষাট আরেকটিতে পেলেন পঞ্চাশ কিন্তু একটাতে আপনি অলৌকিকভাবে একশো পেলেন এখন টিচার যদি বলেন যে আমি তোমাদের সবগুলো পরীক্ষার গড় করব না বরং তুমি সবচেয়ে যে পরীক্ষাটাতে ভালো করেছ সেটার মার্ক নেব এবং সেটা দিয়েই হবে তোমার গ্রেড আপনি বলবেন এটা তো চমৎকার আল্লাহ ঠিক এটাই বলছেন আল্লাহ বলছেন তুমি যদি তোমার বিশ্বাসকে টিকিয়ে রাখতে পারো তুমি যদি তোমার বিশ্বাসের উপর অটল থাকো এবং একই সাথে তুমি ভালো কাজও করো ভালো কাজ ছেড়ে না দাও তাহলে আমি তোমার জীবনে সবচেয়ে ভালো করা যে কাজ আমি তোমার সেই কাজটাকে দেব এবং সেই অনুযায়ী তোমার পুরস্কার দেব তিনি আপনার জীবনে সকল নামাজের দিকে তাকাবেন না আপনার জীবনে সবচেয়ে যে ভালো নামাজ সেটার উপর ভিত্তি করে আপনাকে সমস্ত পুরস্কারগুলো দেবেন যেন আপনার জীবনের সকল নামাজই ছিল ওই রকম জীবনের কঠিন সময়ে যখন মানুষ তার ইমানে অটল থাকে আল্লাহ তাদেরকে এভাবেই পুরস্কার দিবেন এরপর আল্লাহ পিতামাতার ব্যাপারে কথা বলছেন দেন আল্লাহ টকস ইনসানা আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি পিতামাতার কথা কেন উল্লেখ করা হলো কারণ পিতামাতাই হতে পারেন সবচেয়ে বড় পরীক্ষা এই ইন্টায়ার প্যাসেজটা কি নিয়ে ট্রায়াল নিয়ে পিতামাতার প্রতি সদাচরণ এবং শিষ্টাচারপূর্ণ আচরণ যে কোনো মানুষের জন্য সবচেয়ে বড় একটি পরীক্ষা হতে পারে এমনকি তারা যদি আল্লাহ সাথে শিরকের ব্যাপারে আপনার উপর জোড়া করে তাদের কথা মানবেন না কিন্তু তাদের সাথে ভালো আচরণ করুন তাদেরকে না কারণ যা হয়েছিল তার সাথে তিনি তার মায়ের সাথে থাকতেন তার মা সারা জীবন তার দেখাশোনা করেছেন এবং তিনি তার মায়ের মৃত্যু পর্যন্ত তাকে ভালোবাসতেন কিন্তু তিনি যখন ইসলাম গ্রহণ করেন তিনি তখন ছিলেন একজন টিনেজার তার মা তাকে বলল তুমি আমাকে এতটা আঘাত কীভাবে দিতে পারলে তুমি মুসলিম হয়েছ তুমি আমাকে অপমান করেছ তুমি বিশ্বস্ততার অবমাননা করেছ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ আমি কোনো কিছুই খাবো না যতক্ষণ না তুমি এই ইসলাম ধর্মকে ত্যাগ করছ আমি চাই তুমি আগে যেমন ছিলে তুমি সেরকম হও আমার সেই আগের ছেলে এটা তো আমার ছেলে নয় আমি এটাকে চাই না আমি এই বাজে ধর্মটাকে চাই না এবং তার মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন তার মা শারীরিক কষ্ট পাচ্ছিলেন কিন্তু সাদ তার নরকের যন্ত্রণা অনুভব করছিলেন কারণ তার মা কষ্ট পাচ্ছেন তারা যদি চেষ্টা সাধনা করে অনেক চেষ্টা করে তোমাকে আল্লাহ সাথে বা তোমার ধর্মের জিনিস করতে শুধুমাত্র পিতামাতা নয় একটা বৃহৎ পরিসর একটা বোঝানো হয়েছে আপনাকে যেই ভালোবাসুক না কেন তারা যে কই যদি আপনাকে আল্লাহর আনুগত্যে বাধা দেয় বা আল্লাহর বিরোধিতা করতে বলে তাহলে তাদের ভালোবাসার কারণে সে কথা শুনবেন না তাদেরকে অমান্য করুন তোমাকে আমার দিকেই ফিরে আসতে হবে ওই লোকগুলো কিন্তু হারিয়ে যাবে কিন্তু তুমি আমাকে হারাবে না একদিন ওই সব লোক মারা যাবে এবং তুমিও মারা যাবে আর তুমি যখন মারা যাবে তুমি আমার কাছেই ফিরে আসবে তাদের কাছে তোমার জবাব দিতে হবে না তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে অতপর আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা যা করতে আমি প্রায় শেষ করে ফেলেছি আর মাত্র তিন মিনিট সময় নেব তিনি বলেন এবং তোমাদের মধ্যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে প্রথমবার মনে আছে তিনি বলেছিলেন তিনি আপনাদের সবচেয়ে ভালো কাজের ভিত্তিতে আপনাদের পুরস্কার দেবেন দ্বিতীয়বার তিনি বলছেন তিনি অবশ্যই তাদেরকে ভালো লোকদের সঙ্গী বানিয়ে দেবেন আমি অবশ্যই তাদেরকে ভালো এবং সৎকর্মশীল লোকদের সাহচর্যা দেব তাদের সঙ্গী বানাবো তাদের অন্তর্ভুক্ত করব এর অর্থ হলো আপনি যখন এরকম কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন এবং আপনি আপনার ইমানের উপর অটল থাকবেন হতে পারে আপনার আশেপাশে কিছু বিষক্ত লোক থাকবে হয়তো তাদের মধ্যে আপনার জন্য ভালো কিছুই নেই আপনার মনে হয় তারা ভালো কারণ তারা আশেপাশে থাকলে আপনার ভালো লাগে কিন্তু আসলে তারা আপনার জন্য ভালো নয় ঠিক যেমন কিছু কিছু খাদ্য আমাদের খেতে ভালো লাগে কিন্তু তা স্বাস্থ্যের জন্য ভালো নয় কিছু কিছু অভ্যাস আছে যেগুলো শরীরের জন্য ভালো নয় কিন্তু মানুষ এতে শান্তি পায় কিছু কিছু লোক মত মান করে কারণ অ্যালকোহল তাদের ভালো লাগে কিন্তু শরীরের জন্য এটা বিষ এটা তাদের জীবনকে ধ্বংস করে দেয় মানুষ মাদকাসক্ত হয় কারণ ইট গিভস এ হাই এবং তাদের এটা ভালো লাগে কিন্তু এটা তাদের জীবনকে নষ্ট করে দেয় এবং তাদের জীবনও ধ্বংস করে যারা তার আশেপাশে থাকে ঠিক একইভাবে আপনার আশেপাশে কিছু লোক রয়েছে যারা আপনার জন্য বিষের মতো আপনি হয়তো এটা বুঝতে পারছেন না এবং এটার জন্য কিন্তু আপনাকে দোষও দেওয়া হচ্ছে না কিন্তু এই লোকজনগুলো কিন্তু আপনার জন্য মূলত বিষাক্ত আল্লাহ বলছেন তুমি যদি তোমার বিশ্বাসে অটল থাকো এবং ভালো কাজ করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভালো লোকদের সঙ্গী বানিয়ে দেবো এই জগতে আল্লাহ আপনাকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি কিন্তু আপনাকে গাড়ি বাড়ি টাকা পয়সা সুস্বাস্থ্য এগুলোর গ্যারান্টি দিচ্ছেন না তিনি একটি জিনিসের গ্যারান্টি দিচ্ছেন তুমি যদি আমার ব্যাপারে অবিচল থাকো তাহলে আমি তোমার জীবনে এমন সব লোক নিয়ে আসবো যারা তোমার জন্য কল্যাণ কর এবং শুধুমাত্র এই জগতেই নয় বেহেস্তেও এটাই শেষ আয়াত যেটা আপনাদের সাথে শেয়ার করব অথবা শেষ দুই আয়াত এক ধরনের লোক আছে যারা বলে আমাদের অবশ্যই আলাদা পরিমাণ আছে আমরা আপনি যা বলেছেন তাই করি আলহামদুলিল্লাহ আমাকে স্মরণ করানোর জন্য ধন্যবাদ কিন্তু আমি সব কিছুই করি আমি ইতিমধ্যেই আমার ইমানের উপর অবিচল এই আত্মবিশ্বাস যে আপনার এই উপদেশের দরকার নেই অথবা আমার এই উপদেশের দরকার নেই যেমন আমি যখন আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু এটা চিন্তা করছি না যে আপনাদের এটা দরকার আমার এগুলোর দরকার নেই আমি ইতিমধ্যে এসব পরীক্ষার স্কুল থেকে ডিগ্রি নিয়ে এসেছি না না আমাকেও পরীক্ষা করা হয় আমারও বিভিন্ন ধরনের সংগ্রাম রয়েছে আমি আপনাদের থেকে মোটেই আলাদা নই কিছু লোক বলে আমরা তো ইতিমধ্যেই এটা মনোযোগ দিয়ে শুনুন এবং আল্লাহর উপরে বিশ্বাস করা অবস্থায় তারা যে আল্লাহকে বিশ্বাস করে এই অবস্থায় যখন তাদের উপর কোনো ব্যথা বেদনা আসে তারা যদি কোনো নিপীড়ন বা কষ্টে শিকার হয় হোক সেটা শারীরিক মানসিক অর্থনৈতিক বা সামাজিক কোনোভাবে তাদের জীবন যদি কঠিন হয়ে যায় তখন তারা বলে এই যে ফিতনা যে সমস্যাগুলো মানুষ আমাকে দিচ্ছে যেভাবে তাদের মাধ্যমে আমি পরীক্ষা পড়েছি এটা অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন তিনি আমাকে কেন এত ঘৃণা করেন তো তাদের মাথায় এক সময় তাদের ঠিকই আল্লাহর প্রতি ভালো বিশ্বাস ছিল আমি ইবাদত করি আমি আশাবাদী ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন সময় খারাপ হয় আর তাদের মুড ভালো থাকে না তারা বলে আল্লাহ এটাই করেন তিনি আমার সাথে এগুলো করতে চান আমি কেন তার ইবাদত করব তিনি আমাকে অত্যাচার করে যাচ্ছেন অন্য মানুষ তার সাথে অন্যায় করে আর তারা আল্লাহকে দোষ দেয় কারণ আল্লাহ কেন সেই লোকদেরকে থামাচ্ছেন না আল্লাহ লোকদেরকে মেরে ফেলছেন না আল্লাহ লোকদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন না আল্লাহ দিয়েছেন তাই এটা দোষ এরপর তিনি ইন বলছেন কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে তার পক্ষ থেকে সহযোগিতা আসে তখন তারা বলে আমরা তো সবসময় আপনার সাথে ছিলাম আমরা তো বিশ্বাসী ছিলাম

আজকের জন্য এটাই শেষ আয়াত আল্লাহ অবশ্যই প্রকাশ করে দেবেন যারা সত্যিকারে ইমান এনেছে এবং তাদেরকে অবশ্যই প্রকাশ করে দেবেন যারা মুনাফিক যখন সবকিছু সহজ থাকে তখন তারা কঠিন বিশ্বাসী আবার যখন ব্যাপারগুলো কঠিন হয়ে যায় তখন তাদের বিশ্বাস উবে যায় আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের কাউকেই এই কপট বিশ্বাসীদের অন্তর্ভুক্ত না করেন আল্লাহ যেন আমাদেরকে সামর্থ্য দেন যেন যত কঠিন পরীক্ষাই হোক না কেন আমরা যেন আমাদের ইমানের উপর অবিচল থাকতে পারি আপনারা যেটা করতে পারেন আমার বন্ধুরা আপনারা আগামী সপ্তাহে অথবা কয়েক সপ্তাহের মধ্যে এই আয়াতগুলোকে মুখস্থ করে নিন এবং যখন আপনারা সালাত আদায় করবেন তখন ওইগুলোকে তেলাওয়াত করুন এটা হলো সুরা আনকাবুত উনত্রিশ নম্বর সুরা এবং আয়াত নম্বর এক থেকে দশ এই আয়াতগুলো বেশ ছোট ছোট তো আপনি নিজেটা মুখস্থ করুন আপনার পরিবারের সবাইকে মুখস্থ করান আপনারা এই বিষয়ে কথা বলুন এর শিক্ষাগুলো মনে করার চেষ্টা করুন আপনি আল্লাহর এই কথাগুলোর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমেই মহান আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন